অশান্তির ঘটনায় আরএসএসকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে বলতে গিয়ে অভিযোগ করেন বিজেপির লক্ষ্য ছিল তৃণমূল নেতা তিনি বলেছেন এখনও পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সরকার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেছেন সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখেছি তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো অন্যায়ের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না দলের নেতা শেখ শাহজাহানের নাম উল্লেখ না করে তিনি দাবি করেন বিজেপির টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের একজন নেতা প্রথমে ইতিকে পাঠিয়ে তারপর গণ্ডগোল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন বাইরে থেকে লোক এনে অশান্তি পাকিয়েছে বিজেপি তার অভিযোগ আদিবাসীদের মধ্যে ঝামেলা বাঁধিয়েছে বিজেপি সন্দেশখালিতে আরএসএসের ক্যাম্প রয়েছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগেও সেখানে অশান্তি হয়েছে তিনি বলেছেন রাজ্য মহিলা কমিশন সেখানে গিয়েছে সন্দেশখালি নিয়ে পুলিশের একটি দল গঠন করা হয়েছে সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে এদিন বিজেপি বিধায়করা এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন তার বেশ কয়েক ঘণ্টা পরে মুখ্যমন্ত্রী বিধানসভার দ্বিতীয়ার্ধে সন্দেশখালি নিয়ে বিবৃতি দেন বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা এলাকার বাসিন্দাদের ওপরে অত্যাচার করেছে সেই সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন না এর আগে অবশ্য সোমবার সন্দেশখালী কাণ্ডে প্রথমবারের জন্য মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ